আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত এনাম সেনা এবং সৈনিক ভক্তি ভক্তি ও ভক্ত, আপনারা দলে দলে এখানে চলে আসুন। একজন সিংহ এসেছে আপনাদের মাঝে, একজন ভাগ্র চলে এসেছে। সে তার নিজস্ব কণ্ঠে গর্জন দিবে, সেই গর্জনে আপনারাও গর্জিত হবেন, গর্জিয়ান হবেন। আপনারা কোটি কোটি মানুষ এখানে কমেন্ট করবেন এবং সেই কমেন্টগুলো আমি যদি ছিমার্কা না হয়, যদি অশ্লীল বা 21+ কমেন্ট না হয়, তাহলে সেগুলো আমি পড়ব এবং সেগুলো পড়ার পর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমার এই হুঙ্কার আমি এখানে ছেড়ে দিব। যাই হোক, আমি আবারও বলছি, যারা ভীতু আছেন, হাট দুর্বল বা হাটের ব্লক খেয়েছেন, আপনারা দয়া করে আমার এই কমেন্ট ছেড়ে অতি দ্রুত পালিয়ে যান। আপনারা শুয়ে থাকুন, আপনারা ঘুমিয়ে থাকুন। আর যারা সাহসী, আমি এসেছি তাদের ঘুম ভাঙাতে, তাদের এই অলসতাকে দূর করতে, তাদের এই অসুস্থ মস্তিষ্ককে ঠিক করার জন্য আমার এই চেতনা শক্তির হুঙ্কার নিয়ে এসেছি। আমি একজন বীর সেনা, আমি একজন মেজর, আমি একজন সেজর, আমি সারা বাংলার সংগ্রামী কবিনেতা। আমি অভিমানী কিসের জন্য? আমি সারা বাংলার সংগ্রামী কবিনেতা। আমি এনাম, আমি হুঙ্কার, আমি গর্জন, আমি সকলের ভালোবাসা অর্জন। বাহ, চমৎকার কবিতা বানিয়ে ফেলেছি। যাই হোক বন্ধুরা, আমার মন খারাপ, কেননা বড় মানুষ যদি আমার সাথে অভিমান করে, বড় মানুষ যদি আমার সাথে রাগ করে, তাহলে আমি কষ্ট পেতেই পারি। আপনারা জেনে খুব কষ্ট পাবেন যে আপনারা অবশ্যই জানেন যে আমি গত লাইভ সহ এর আগে আরও একটি লাইভে আমি মার জাকিরের বিরুদ্ধে কথা বলেছি, ফেসবুক প্রতিষ্ঠাতা জাকির, এবং সে আমার এই ছবি মাথা কেটে, আমার ছবির সাথে মাথা এডিট করে ফেসবুকে নিজস্ব ওয়ালে সেই ছবি পোস্ট করে সে ভাইরাল হওয়ার জন্য একটা অপচেষ্টা চালিয়েছিল, সেটার বিরুদ্ধে আমি কথা বলেছি। এখন সে নাউজুবিল্লাহ মার্কা কাজ করেছে, আমি তার জন্য তাকে কিছুই বলিনি, আমি তাকে ছিমার্কা কথাও বলিনি, অশ্লীল কথাও বলিনি, এবং আস্তাগফিরুল্লাহ মার্কা বা নাউজুবিল্লাহ মার্কা কোনো কথা তাকে বলিনি। আমি শুধু তাকে সুস্থ মস্তিষ্কে কয়েকটা কথা বলেছি। সে আমার উপর অভিমান করেছে, আমার উপর রাগ করেছে, রাগ করে আমার আইডি নিয়ে, আর তো সে কিছু পারবে না, আমার আইডি নিয়ে সে ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছে। ছিনিমিনির এক পর্যায়ে সে আমার আইডি থেকে কয়েকটা লাইভকে উধাও করে দিয়েছে। মারিয়া নুনু নামের এক অশ্লীল এবং নাউজুবিল্লাহ মার্কা মেয়ের বিরুদ্ধে আমি একটা হুঙ্কার দিয়েছিলাম, সেই হুঙ্কারটাকে সে মুছে দিয়েছে। আমি অভিমান করেছি তার উপরে, খুব রাগান্বিত হয়েছি। এজন্য আমাকে কয়েকজনে বুদ্ধি দিল যে ভাই, ফেসবুক এই এই ফরমের থেকে, এটা কি ফরম না কি একটা খাট ফরম না কি একটা বলছে, এই খাট ফরম কাট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের ভিতর চেয়ে আপনার ইউটিউবের একটা প্ল্যাটফর্ম আছে, ওই পার্টের ভিতরে গেলে নাকি হুঙ্কারকে কেউ ধমিয়ে রাখতে পারবে না। আমি তাকে বুকে টেনে নিয়েছি এবং আমাকে আমার এক বন্ধু ইউটিউবের ভিতরেও একটা আইডি খুলে দিয়েছে। আমি আপনাদেরকে পরবর্তী সুযোগ সময়ে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেই পার্টের মাধ্যমে গিয়া ওই সাহেব কায়েস না কি কয়, ওই এটারে কি কয় যে চ্যানেলের যে ই করে সাহেব কায়েস করিয়েন। যাই হোক, কি ওটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করিয়েন। যাই হোক, সবাই সাকিব করবেন ওখানে। এখন কথা হচ্ছে যে ভাই, আমি একজনের বিরুদ্ধে হুঙ্কার নিয়ে এসেছি, তার সে হচ্ছে ওয়ায়াব সিরাজ। ওয়াব সিরাজ নামক অশ্লীল একটা ছবি বানিয়েছে, ওয়াব সিরাজ নাম দিয়েছে সেটাতে। আমি সেই সিরাজের বিরুদ্ধে কথা বলতে এসেছি এবং সেই সিরাজকে প্রতিহত করার জন্য সিংহের বেশে, সিংহের গর্জনে আপনাদের সামনে চলে এসেছি। তো ওয়াব সিরাজের একটা ভিডিও আমাকে একজনে ইনবক্সে পাঠিয়েছে এবং সেখানে আমাকে দেখিয়েছে যে একটা ছবি আমাকে একটা ইনবক্সে দিয়েছে, বলছে যে ভাই এটা দেখেন একটু। তো আমি বললাম যে এটা কী, কয়টা একটা ওয়াব সিরাজের কাজ, ওয়াব সিরাজ থেকে পাঠিয়েছি। তো আমি সেই ভিডিওটা প্লে করার পর সেখানে একটা মহিলা, সে বলতেছে, ধনাঢ্য ব্যক্তির বউ, সে বলতেছে আমার জামাইয়ের অনেক টাকা। আচ্ছা, তোর জামাইয়ের অনেক টাকা? আমি এটা শুনে আনন্দিত হয়েছি যে বড়লোকের বউ সে বলতেই পারে তার জামাইয়ের টাকা। তারপরে সে বলতেছে যে আমার জামাইয়ের অনেক টাকা, সে ইচিং বিচিং করে, সে ইচিং বিচিং ছিমার্কাও ইচিং বিচিং করে, সে আমার সাথে ইচিং বিচিং করে। কিরে ভাই, তোর জামাই টাকাওয়ালা হয়েছে, সে ইচিং বিচিং কেন করবে? আমি কঠোর ও কঠিন ভাষায় বলবো যে এই বাংলার জমিন থেকে, এই বনজঙ্গল থেকে, প্রত্যেকটা মাঠে ঘাটে ওয়াব সিরাজকে যেখানে পাবেন, এই সেটা সে বঙ্গোপসাগরেই হোক
পদ্মা নদীতেই হোক, ঢাকা শহরের হোক, ঢাকার বাইরেই হোক, সারা বাংলার 64 জেলার 68,000 গ্রাম বাংলার প্রত্যেকটা অঞ্চল খুঁজে দেখবেন এই সিরাজ নামক অ্যাপকে, যেখানে আপনারা পাবেন। ধরে শুধু একটা কল করবেন, আমি তার বিরুদ্ধে, এই অশ্লীলতার বিরুদ্ধে আমি আরও কঠোর হয়ে তার বিরুদ্ধে আমি হুঙ্কার দিব। আমি চাইব অবশ্যই সে এই অয়াব সিরাজ সে থেমে যাবে, সেই সমস্ত কাজ, এই সমস্ত ছবি ও অয়াব সিরাজ নাম দিয়ে এই সিরাজ মার্কা কাজ সে আর করবে না। যাই হোক, আমার আরেকটা হুঙ্কার দিতে হবে আপনাদের বিষয়ে। আমার কাছে অভিযোগ এসেছে আজকে, যে অভিযোগটা হচ্ছে যে আমার কয়েকজন ভক্ত এবং ভক্তি আমাকে জানিয়ে, ভক্তি না, কয়েকজন ভক্ত জানিয়েছে, একজন লোক মাহফুজ নামে এক বয়স্ক লোক, ভদ্রলোক, এই ভদ্রলোকে কঠিন সুরে গান গায়। তার সুর শুনে অনেক মানুষ পাগল, তার সুরের মর্ছনায় পাগল হয়ে যাচ্ছে, সে তাকে নাম দিয়েছে সুরের পাখি। আমি বললি, আমাকে বলছিল গান শোনার জন্য, বাট আমি গান শুনিনি, আমি আমার এত ই ছিল না, ইচ্ছা ছিল না। যাই হোক, তার ছবি দেখেছি আমি, লোকটা সুন্দর দেখতে, অনেক হ্যান্ডসাম এবং অনেক একটা সুদর্শন মানুষ, একটা সুদর্শন বয়স্ক লোক। সে এই সুরের গান গেয়ে গেয়ে সারা দেশকে মাতোয়ারা করে ফেলতেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই আমার, সে সুর দেখ, কোকিল কণ্ঠ হোক, কোনো সমস্যা নেই। কিন্তু তার এই গান শুনে, একজন ভক্ত বলতেছে, তার এই গান শুনে তার হাঁস চুরে নিয়ে গেছে। সে গান শুনছিল, সেই অভিশাপে তার হাঁস চুরে নিয়ে গেছে। তো এই সমস্ত কাজ তো ঠিক না, এইটা তো আমি মেনে নিতে পারবো না। একজনের গান শোনার পর আপনি আমার একটা জিনিস শুনলেন, সেটা শোনার পর যদি আপনার কোনো জিনিস চুরে নিয়ে যাই, অবশ্যই সেটার জন্য আমি দায়ী। সেক্ষেত্রে আমি এই সুরের পাখিকে, এবং তার আরেকটা অপরাধ হচ্ছে, সে হচ্ছে আপনার এই এই গানের বিমোহিতে অনেক ভক্তি, তার অনেক ভক্তি আছে, সেই ভক্তিরা তার সেই সুরে পাগল পাড়া হয়ে যাচ্ছে, তাকে পেতে যাচ্ছে, তাকে পেতে যাচ্ছে না, তার বিমোহে মানে আকর্ষিত হয়ে গেছে। এক্ষেত্রে আমার অনেক সৈনিক বলতেছে, ভাই প্রিয় সেনাপ্রধান, আমি ই করতে পারতেছি না, আমাদের গার্লফ্রেন্ড মাহফুজ নামে কোকিলকণ্ঠি গানের সুরের পাখির কাছে চলে যাচ্ছে, তো আমি কি করব। আমি তাকে বলতে চাই যে আপনি ই করেন, গান গান মাহফুজ ভদ্রলোক সাহেব, কোনো সমস্যা নেই, আপনি গান গান মাহফুজ সাহেব, কোনো সমস্যা নেই, তবে কাউকে আপনি ব্যক্তিগতভাবে কাউকে আকৃষ্ট করবেন না, কাউকে আকর্ষিত করবেন না। এই আকর্ষণ, এটার দ্বারা অনেকের জীবনকে আপনি হতাশার মধ্যে ফেলতেছেন, অনেকে ডিপ্রেশনে চলে গিয়েছে, অনেকেই ডিপ্রেশনের জন্য আমাকে বলেছে, ভাই আমাদের গার্লফ্রেন্ড নাই, আমাদের এইটা নাই, ওইটা নাই, আমাদের টাকা পয়সা নাই, আমরা অভাবে আছি, ডিপ্রেশনের মধ্যে আছি, কি করব, আপনার লাইভ দেখে সময় কাটাই। ভাই, আমি তাদেরকে এখন কিছু কথা বলতে চাই। আপনারা একটা কথা মনে রাখবেন, এটা হচ্ছে জীবন, আর জীবনটা আপনার বইয়ের পৃষ্ঠার মতো সুন্দর করে আপনার মনোপুতভাবে চলবে, এটা যদি ভেবে থাকেন, তাহলে আপনি মানুষ না, মানে আপনার মানব মস্তিষ্ক আপনার ভিতরে কাজ করছে না, আপনি মানব মস্তিষ্কর বাইরে থেকে চিন্তা করতেছেন। অবশ্যই জীবনের সাথে লড়ে যেতে হবে, এই জীবনের যত অন্যায়, এই জীবনের যত অপরাধ, এই জীবনের যত বোঝা, এই জীবনের যত টেনশন, এই জীবনের যত চাপ, সব কিছু আপনি আল্লাহর উপর প্রয়োগ করে দেন, স্রষ্টার উপর ছেড়ে দেন। স্রষ্টার উপর ছেড়ে দিয়ে আপনি হতাশা থেকে, আপনার হতাশাটাকেও স্রষ্টাকে দিয়ে দেন, আপনার প্রভুকে দিয়ে দেন, প্রভুকে দিয়ে তারপরে আপনি প্রভুর গোলাম হয়ে যান, আপনি ডিপ্রেশন থেকে, এই হতাশা থেকে মুক্ত পাবেন, আপনি হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি হতাশার মধ্যে থেকে যদি আপনি মনে করেন আমার জীবন খুব কঠিন, আমার এটা নেই, ওটা নেই, এরকম যদি করেন, তাহলে আপনার কখনোই আপনি এ থেকে মুক্তি পাবেন না। আপনার সুখ দুঃখ মুদ্রার এপিট আর ওপিট, এই মুদ্রাকে আপনি যেভাবে আপনি আপনার জীবনে গুছিয়ে নিতে পারবেন, সেখান থেকেই আপনার সুখটা আপনি কেড়ে নিতে পারবেন। আপনার এই কষ্ট, আপনার এই হতাশা যেখান থেকে শুরু হবে, সেখান থেকেই আপনার চেষ্টা করতে হবে, সেখান থেকেই আপনার শুরু করতে হবে আপনার সুন্দরতম জীবনের রাস্তা, আপনার নিজেকেই তৈরি করতে হবে, তবেই না হতাশা থেকে মুক্ত থাকতে পারবেন। আর হতাশা থেকে মুক্ত থাকার জন্য আরও একটি উপায় হচ্ছে, আমার এই হুঙ্কার শুনুন, হুঙ্কার শুনে শুনে নিজেকে আপনি ফ্রি রাখেন, মাইন্ডলি রাখেন। আর কখনও বিপদে পড়লে, কখনও মনের ভিতর খুব হলে, কেউ আপনাকে গালি দিলে, আপনি সেটাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দেওয়ার পর কী হবে জানেন? আপনার মস্তিষ্ক, আপনার মন, মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যাবে। কাউকে ক্ষমা করে দেওয়া যে কতটা আনন্দের, কতটা যে শান্তির, সেটা আপনি তখনই বুঝবেন যখন কারো বড় কোনো অপরাধকে আপনি মন থেকে ক্ষমা করে দিবেন, মুখে নয়।
আমাকে দেখেন লক্ষ কোটি মানুষ এখানে গালাগালি করতেছে, লক্ষ কোটি মানুষ আমাকে গালাগালি করতেছে, তারপরে আমি সুস্থ আছি, আমি সবাইকে মাফ করে দিয়েছি, সবাইকে আমি খুব ভালোবাসার নজরে দেখি, সেক্ষেত্রে কী হয় জানেন? আমার এই গালাগালিগুলি, আমি তাদের এই গালাগালি আমি করি গলাগলি, আমার এসব লাগে না গায়ে। যা হোক প্রিয় বন্ধুরা, আমি প্রাসঙ্গিক বাইরে কিছু কথা বলেছিলাম, যা হোক এখন আবার আমার কথার প্রসঙ্গ আমি পাল্টাতে চাই। যে মাহফুজকে আমি হুঙ্কার দিয়েছি, মাহফুজ সাহেব ভদ্রলোক, আপনি আপনার এই সমস্ত ঘান অবশ্যই গাইবেন, তবে সুরের মূর্ছনায় কোনো মানুষকে আপনি পাগল করে আপনার দলে নিয়ে যাবেন না। আপনি এই সমস্ত যুবকদেরকে একাকিত্ব বা সিঙ্গেল করে দিবেন না, তাদেরকে ডিপ্রেশনে ফেলে দিবেন না। প্রিয় ভক্ত এবং ভক্তি, এখন আপনাদের কিছু কমেন্ট পড়ব, তারপরে আরও কিছু কথা আমি আপনাদের মাঝে হুঙ্কার দিব। এই গর্জনকে কেউ প্রতিহত করতে পারবে না। আমি সবসময় একটা কথাই বলি, আমি ছিমারকার বিরুদ্ধে, আমি ছিমারকার পক্ষে কবু নতনাহি করি চল, ভয়ে কাপে কাপুরুষ লড়ে এনামোল। আমি অবশ্যই সবসময় সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে লড়েই যাব, সেটা সিংহের মতো হোক আর ভাল্লুকের মতোই হোক আর ভেড়া, হাত আমি ভেড়া হব কিসের জন্য। এখানে কমেন্ট করেছেন, তোমার মোবাইলটা দেবো, ওখান থেকে কমেন্ট পড়ি, এখান থেকে পড়লে মোবাইল কাঁপে, কমেন্ট ওটা বাইট করে দেবো। আসিফ ওহি লিখেছেন, ইমরান মোহাম্মদ ইজ ওয়াচিং, এগুলো ওয়াচিং ওয়াচিং কমেন্ট তো আমি পড়তে পারবো না। তারপরে সাদিয়া তাসনিম লিখেছেন, আঙ্কেল আর আরে আও দুরমিয়া কী লিখেছেন, এটা কী বলবেন? শাহরিয়ার ফাহিম লিখেছেন, দয়ার পাখি এনাম ভাই, আমি কিসের জন্য পাখি হব? আমি আমি আমার কি পাখনা আছে, আমার কি পাখা গজিয়েছে নাকি, আপনি আমাকে এসব কী বলেন? তারপরে ইয়া লিখেছেন, মাহমুদুল লিখেছেন, আরিফ মইনুদ্দিন, গতকাল বেডা আমি মাফ করে দিছি, এনামুলিয়ান সৈনিক আর নাম রাখছি আমি। ধন্যবাদ প্রিয় সৈনিক, আপনার জয় হোক, এনামুলিয়ান ব্যাটালিয়নে আপনি যোগদান করবেন, আপনি আমার থেকে অনুমোদন নিয়ে একটা ব্যাটালিয়ন তৈরি করতে পারেন, সেখানে লাখো লাখো মানুষকে আপনি পাক করার সিদ্ধান্ত নেবেন, পাক বয় বানাবেন, পাক গাল বানাবেন, এটাই কথা। সাদমান সামি লিখেছেন, ভাই মাহফুজুর রহমান আপনার ওপর ক্ষুব্ধ হয়েছে, আপনার বউকে একা একটা রুমে নিয়ে উনি ওনার বিচি দেখাইতে চাচ্ছে, ছি ছি ছি, হ্যাঁ মিয়া, এরকম বিচি তো আমি নিজেই দেখবো না, এটা এটা কী ধরনের সে পরিকল্পনা করেছে, আমি তাকে কি ভালো মনে করেছিলাম, ছি ছি, আস্তাগফিরুল্লাহ। ভাই আমি একটা কথা বলি, আপনি এই সমস্ত কথা আমি দেখেছি, সে একটা বিবিসি নিউজের একটা স্ক্রিনশট আমাকে একজনে দিয়েছে, সে বলেছে যে আমাকে সুর দিয়ে সে ঘায়াল করবে, তবে আমি আমার সুর দিয়ে সে আমাকে ঘায়াল করতে পারবে না। যাই হোক ইয়া লিখেছেন, তানজিল তুরজয় লিখেছেন, সানাই মাহবুবসের বুবস কেটে বিচি লাগিয়ে দেওয়া হোক, তার নাম হবে সানাই বিচি। হ্যাঁ আপনি একটা ভালো কথা বলেছেন, হয় মেয়ে বিচি লাগাইয়া দিবে, অন্য কিছু লাগাইয়া দিক, তবে আমি চাই যে তার বুবস কেটে ফেলুক নামের শেষ থেকে, এটা একটা মানুষে এটা খুব খারাপভাবে নিচ্ছে। তানজিল তুরজয় ভাই আপনি ধন্যবাদ। ফারজানা বিনতে মতিন লিখেছেন, এনাম ভাই আমি চট্টগ্রামের বউবাজার থেকে ফারজানা বিনতে মতিন বলছি, চট্টগ্রামে বউবাজার থাকলেও জামাই বাজার কেন নেই, এই ব্যাপারে তীব্র হুঙ্কার চাই, ছি ছি আস্তাগফিরুল্লাহ। বউবাজার এটা কোন ধরনের নাম, আর এটা তো ভয়ঙ্কর একটা নাম রে ভাই, আমি যে আমি সেই বাজারে কখনোই আমার বউকে, সে আমি চট্টগ্রাম, তোমাদের বাড়ি কি চট্টগ্রামের উপর দিয়ে বউবাজার দিয়ে যাওয়া হয় নাকি কখনো? আস্তাগফিরুল্লাহ ভাই, এই বউবাজার আজকে থেকে এটাকে এনাম বাজার ঘোষণা করা হোক, এটা কোন ধরনের কথাবার্তা, সেখানে বউ বাজার, এটা বউ একটা ঘরের জিনিস, এটা বাজারে কেন যাবে, ছি। তারপরে ইয়া লিখেছেন, তামজিদ আহমেদ বাদন লিখেছেন, কক্সেক্স বাজার খুলে দেওয়ার পরে সেখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিচি হারিয়ে গিয়েছে, ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি হুঙ্কার দিন যাতে বিচি একা একা দৌড়ায় জায়গা মতো চলে যায়। আচ্ছা এই লুকটার কি কাজ নাই নাকি, তার এই জিনিস কীভাবে হারিয়ে যায়? ভাই আমি আমি একটা মানুষ, আমি সবসময় এই জিনিসকে সাবধানে রেখে, আর সে সেখান থেকে এখানে আসছে ভালো কথা, সে তার বিচি কেন হারিয়ে ফেলবে, কেয়ারলেস একটা মানুষ। ভালো হয়েছে ভাই আমি হুঙ্কার দিতে পারবো না, সে কক্সেস, এই মেয়ে আপনি কক্সেক্স লেখছেন কিছুর জন্য এটা, ছি। তারপরে ইয়া লিখেছেন, উম্মে শারিন মিম, ভাইয়া বাসায় বিয়ের কথা বলছি আর আম্মু বলছে আমাকে 25 না হইলে বিয়ে দিবে না, কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি, আপনি আমার দুলাভাই আমার বিয়ের ব্যবস্থা করুন। প্রিয় উম্মে শারিন মিম, আমি আপনাকে বিয়ের ব্যবস্থা করব, তবে আপনাকে আমার চটাস করে একটা গালি দিতে ইচ্ছে করতেছে জানেন, আপনি
এই মেয়ে আপনি প্রতিদিন বিয়ে বিয়ে করে গেছেন, এখানে কেউ থাকলে আমাকে একটু নক দিয়েন ভাই, আমি একটা ভক্তিরে বিয়ে দিতে চাই। তবে আপনি যদি পাগল হন, উম্মে শারিন মিম এর ঘাড়ে ধরে কেউ বিয়ে করে ফেলবেন। তারপরে ইয়া লিখেছেন, তৌসিন উচিহা লিখেছেন, ভাই আমি ঢাকা থেকে তৌসিন বলছি, আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে অনেকেই পাগল হচ্ছে, আমার একটা পাগল চাই, এই বিষয়ে একটা হুঙ্কার দিবেন, না হলে প্যান্ট পরবো না। সে অভিমান করে সকাল থেকে প্যান্ট পরতেছে না, আমাকে মেসেজ দিচ্ছে। যা হোক, তৌসিন উচিহাকে কেউ বিয়ে করতে চাইলে কোনো পাগল তাহলেই করবেন। তারপরে ইয়া লিখছেন, এসকে জেরিন লিখেছেন, আমাকে একজন পাক বয় খুঁজে দেন। এই এখানে একজন পাক বয় চাচ্ছেন, একজন পাক গাল চাচ্ছেন, কেন আপনারা একে অপরের কমেন্ট থেকে এই পাক পবিত্র জিনিস নিয়ে নিতে পারেন না? আবরার আল মুজাহিদ লিখেছেন, ভাই লেবাননের মানুষদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। আমি অবশ্যই তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে শহীদি মর্তবা দান করুক। তবে আমাদের মতো পাপি মানুষদের দোয়া তাদের জন্য কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না, কারণ আমরা হচ্ছি ভিতুর ডিম, আমরা হচ্ছে ভিতর ডিম, ঘরে বসে থেকে শুধু তাদের জন্য দোয়াই করতে পারবো। যাই হোক, সর্বোচ্চ চেষ্টা করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সার্বিকভাবে সমস্তভাবে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ করেন। তারপরে আসাদুজ্জামান ফয়সাল লিখেছেন, প্রিয় আনাম ভাই, সানাই মাহবুবস নিউজে এসে বলতেছে ওর 35 লাখ টাকা দামের ফুটবলগুলো বিক্রি করে আপনার বিচি দুইটা কিনবে, একটা হুঙ্কার দিন ওকে নিয়ে। প্রিয় আসাদুজ্জামান ফয়সাল ভাই, আমি আমার বিচি এই ভয়ঙ্কর কমেন্ট করার জন্য আমি আপনার আপনার কী করবো, আপনাকে কুত্তা দিয়ে কামড়াইবো? আপনি কি জানেন মিয়া, আপনি হচ্ছেন একটা ওসি প্রদীপ, আর আপনি কিছুই বললাম না আপনাকে, 42 কোথাকার। এমডি মন লেগেছেন, আমি একজন পাক ছেলে, তাও আমার বউ আছে, আমার কাছে আসে না। আপনার বউ আপনার কাছে আসে না, এটা কোন ধরনের কথাবার্তা, এটা এখানে বলার কী আছে? তারপরে নয়ন নামের একটা ছেলে বাসা আবদালপুর মেয়েদেরকে বিয়ের লোভ দেখি ইচিং বিচিং করে সেই সব ছবি ক্যামেরায় ধারণ করে এভাবে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তার বিরুদ্ধে হুঙ্কার চায়, আর কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয়। ফাহমিদা ফিজা নামের একজন ভক্তি বলেছেন, নয়ন নামে একজন ভণ্ড প্রতারক ও অবিশ্বাস্য ঘাতক, সে একটা চিটার, চোর বাটপার চিটার, মফিজের আতেল কুক্কা গাগু, চাঙ্গে মাঙ্গে কিপটা ফুকিনি দুষ্ট মিসকা শয়তান, আকাশের লাল সে বুদ্ধি দেখে মদন হাবলা ক্যাবলা হাব্বত বদ বদমাশ লম্পট, এই এই লম্পটে কী করেছে মেয়েদের সাথে, ভক্তিদের সাথে ইচিং বিচিংয়ে লিপ্ত। আমি তাদেরকে বলবো যে এই সমস্ত ইচিং বিচিং বন্ধ করেন। মুনজির আবদুল্লাহ লিখেছেন, আহনাফ আবেদ সায়র ভাই আপনার কমেন্ট চলে গিয়েছে। এখানে ফারিয়া ওমাইরা ফিহা লিখেছেন, ভাই আমি আপনার একজন পাক সৈনিকা, প্রিয় সৈনিকা আপনার জন্য শুভকামনা। আপনি লিখেছেন যে আমার বয়ফ্রেন্ড একটা প্রতারক বাটপার, তার বিরুদ্ধে হুঙ্কার দেন। আপনার বয়ফ্রেন্ডকে আমি বলবো সে একটা হচ্ছে, সে একটা বিড়াল, সে একটা কুকুর, সে একটা ছাগল, সে একটা ভেড়া, সে একটা মুরগি, সে একটা হাঁস, সে একটা ভাল্লুকের বাচ্চা, সে একটা কবুতরের বাচ্চা, সে একটা শালিক, সে একটা বাতাশালিক, সে একটা তালিবাস, সে একটা দন্তান্ন, সে একটা লম্পট, আমি তাকে আর কিছুই বলবো না। তারপরে সামির খান আহনাফ লিখেছেন, তুই ভাই খুব বড়, আপনি গালি দিয়েছেন, আমি গালি গালার জন্য এখানে আসি নাই। তারপরে মাইসা প্রফা লিখেছেন, পেপসি পেপসি এনাম আমার সেক্সি, যাই ভক্তি কোথাকারে, মানুষের দেহের প্রতি মানুষের এই সমস্ত লোভ কিসের জন্য দেন? আপনার ঘরে কি বাব্বাই নাই নাকি, এটা কোন ধরনের কথাবার্তা? এখানে ইপিজিংয়ের শিকার জন্য, আপনার এই ধর্ষণের শিকার হওয়ার জন্য আমি এখানে এসেছি, আপনি একটা ভক্তি এই কথা কীভাবে লেখলেন? আপনি আমাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন, আপনি মানিজ্য শেষ করে দিয়েছেন আপনি। কারার ইবনা সালাম লিখেছেন, নাফিজ হুসাইন লিখেছেন, ভাই আমার ফ্রেন্ড ভালো ডিপ্রেশনে আছে, একটি ম্যাগি জন সে ম্যাগি জন কিছু, আপনার কমেন্টটা আমি বুঝতেছি না। আহমেদ আহানাফ আলাম লিখেছেন, ভাই পাক বয় হতে কী কী করণীয় একটু বলেন, সমস্ত ছিমার্কা নাউজুবিল্লা মার্কা অসাধু মার্কা সমস্ত কাজ বাতিল করে আপনি পবিত্র হয়ে থাকবেন, পবিত্র হয়ে আমার হুঙ্কার শুনবেন প্রতিদিন। তারপরে মোহাম্মদ ইমরান লিখেছেন, লাভ ফ্রম সানিলিয়ন, কোথাকার এই ছিমার্কা কোথাকার, আপনি এই ছানি নাউজুবিল্লা মার্কাকে ভালোবাসেন, সেখানে আবার একটা পাক বয়ের লাইভে এসে আপনি সেই কথা বলতেছেন। তারপরে ফাহিম আপনার লিখেছেন, এনাম ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি, আমিন। হ্যাঁ মিয়া, আপনি কি ভয়ঙ্কর আছে। মিম খান লিখেছেন, কি লিখেছেন আপনি, আপনি একটা অসাধু মার্কা কমেন্ট করেছেন, আমি পড়বো না।
আর রোহান ইসলাম লিখেছেন, ভাই আমার বন্ধু লিও রাফিয়া, আমরা মাত্র ছিমারকা লিঙ্ক শেয়ার আমারে মাত্র ছিমারকা লিঙ্ক শেয়ার দিছে ওর নামে, এ কিছু বলেন। আমি শুধু একটা কথাই বলবো যে ওর বিচিটা কেটে একটা রাস্তার ক্ষুধার্ত কুকুরকে খাওয়িয়ে দিন, কারণ সে অশ্লীলতাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনাকে জোর করে সে নাউজুবিল্লাহ মার্কা দেখাতে চেয়েছে, আমি আর কিছুই বলবো না। লেমন লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প উইথ বিচি, ডোনাল্ড ট্রিম উইদাউট বিটসি, কী লিখেছেন ভাই, এটা কোনো কথা হলো? তারপরে আফসানা মিমি লিখেছেন, হাই অ্যানাম সেক্সি, ওপেন ইউর ম্যাক্সি সিট অন জোনিক্স ট্যাক্সি অন উইল স্যান্ড হিস রকেট ইন অ্যানাম অ্যানামস গ্যালাক্সি। আমি এটার আগা মাথা কিছুই বুঝিনি, তাই উত্তর দিতে পারবো না। তারপরে শাহরিয়ার রশিদ মাহি লিখেছেন, বিরাট কোহলি ভাইয়ের ছেলেটা আনুষ্কার সাথে ছিমারকায়ের নাউজুবিল্লাহ মার্কা কাজ করে, বেচারা ওকে একটা হুঙ্কার দেন। আমি এই বিরাট কোয়েলকে বলবো, বিরাট কী লেখছেন, এই বিরাট কোয়েলকে বলবো যে বিরাট ভাই তুমি একটা ছিমারকা মানুষ, তুমি অসাধু মার্কা ই করবেন না। তারপরে ইয়া লিখেছেন রাকেশ কেত মিত্রা, ভাই আমরা টিকিট খেলছিলাম, বল হারিয়ে গেছে, আপনার বিচিটা জরুরি, আপনার বিচিটা ধার দেন প্লিজ। হ্যাঁ মিয়া, আপনারা মায়া দয়া ছাড়া এরকম কথা কেন লেখেন ভাই? আমি কি এখানে বিচি দেওয়ার জন্য এসেছি? আমার দুইটা মাত্র জিনিস, সেটা যদি আপনারা নিয়ে নিতে চান, আপনাদের নিজেরটা চোখে পড়ে না কখনো ভাই? আপনাদেরও তো সাথে একটা করে আছে, তাহলে আপনারা নিজেরা যদি নিজেরাটা দিয়া টিকিট, হ্যাঁ মিয়া এটা দিয়ে টিকিট খেলবেন কিসের জন্য? কি পাগল ছাগল নাকি, এই জিনিস দিয়ে ক্রিকেট খেলবো? এই জিনিস তো আমি রান্না করেও খাবো না। আহমেদ আবদুল্লাহ আকিব লিখেছেন, ভাই মাত্র বিস্কুট কিনে আসছিলাম আমি এনাম সৈনিক বলে, এলাকার কুকুররা আমাকে ধাওয়া দিয়েছে, ভাই আপনি কুকুরের বিরুদ্ধে হুঙ্কার দেন। ভাই কুকুররা যন্ত্রণায়, কুকুরের যন্ত্রণায় কোথাও কিছু করতে পারতেছি না, ওরা আমাকে পেলেই আমাকে কামড়াচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে, আমাকে গালাগালি করতেছে, কি ভাষায় গালাগালি করে জানি না, ব্যাও ব্যাও করে, আর আরও অনেক কাজকর্ম আমাকে করতেছে। আপনি তাদেরকে ধুমচে পিটান দূরে রাস্তায় যদি ছিমারকা কাজ করতে দেখেন, ইচ্ছা মতো মার দেন। তারপরে মোহাম্মদ সাজেদুল ইসলাম লিখেছেন, বিচি ছাড়া এনাম শো সাম স্কিল উইথ, আপনি বিচি লেখেন কিসের জন্য? বিচিময় লাইভ করে ফেলেন না, এখানে বিচির হাট বাজার বসে নাই যে আপনি বিচি বিচি কল করবেন। তারপরে সাদমা সাদ্দাম হুসাইন সজীব লিখেছেন, ভাই আমার একটা ফ্রেন্ড তানবীর হুসাইন আনিক এর এক বিচি বড় একটা ছোট, কি করা যায়? একটাকেই করেন আপনি? হয় মি আপনার বিচি দত্তরে যা বিচি, এটা কি বিচি করতেছি না লাইভ করতেছি? বুঝলাম না কিছু, লাইভের নাম আজ থেকে বিচি থুয়ে দিব ওদেরে। এ বিচি মার একটা কথা বলে আমি আর একটা কমেন্ট পড়বো না, বিচি বিচি হয়ে গেছে, কত বড় বিচিওয়ালার মালিক রে বাবা, রে বাবা, তারাই তারদেরই খেলি শুধু বিচি আছে আর মানুষের বিচি নাই। আমার বিচি আছে, আমি কোথাও কারো লাইভে গিয়ে বলছি যে আপনার এটা দেন এটা দেন, আমার বিচি এইটা সেইটা, বিচি নিয়ে কত বাহাদুরি, আমার ধন সম্পদের মালিক হয়ে গেছে। দাদা এখান থেকে যান ভাই, রাগ করবেন, আমার চোখে পানি চলে আসতেছে। ইয়া খান লিখেছেন, ভাই আমার গার্লফ্রেন্ড আমাকে ভালোবাসে কিন্তু তার বিয়ে অন্য কারোর সাথে, ভাইয়ের বিরুদ্ধে গর্জন ছায়, আমি একজন এনাম সৈনিক। প্রিয় সৈনিক, আপনি একটা কঠিন সময়ে এবং কঠিন একটা স্থানে দাঁড়িয়ে আছেন যেটা থেকে আপনি কিছুই করতে পারবেন না। এখন কথা হচ্ছে, আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে ভালোবাসে তাহলে অবশ্যই বলবো আপনাদের ভালোবাসাটা সফল হওয়ার জন্য দুজন দুজনকে বিয়ে করে নেন। কেননা একটা আমি মনে করি, একটা প্রেমিক একটা, এখন তো প্রত্যেকটা মেয়েই আমরা এই ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বিবাহিতদেরকে বলি হাঙ্গাইল্যা, তো আমি মনে করি যারা প্রেম করে তারা হাঙ্গাইল্যা হয়ে যায়। তো এই সমস্ত হাঙ্গাইল্যা জীবনে পরবর্তী যারা বউ আসে তারা এসে আর শান্তি পায় না। আসলে কি জানেন, ওই যে রিয়েল ভালোবাসাটা ছিল প্রথমে, সেটাই কল্পনা করতে 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 সেই ফিলিংসটা মনের ভিতর ঢুকানোর চেষ্টা করি। আর একটা বউ যখন আসে প্রথমে এক সপ্তাহ তার দেহের প্রতি তার সব কিছু মিলে তার প্রতি ভালোবাসাটা থাকে, কিন্তু রিয়েল ভালোবাসাটা যখন হয় তখন সেটা সারা জীবনের জন্য থাকে। আর যদি সত্যিকারে শুধু দেহের প্রতি ভালোবাসা থাকে তাহলে সেটা কিন্তু এক সপ্তাহ, এক মাস বা দুই মাসে শেষ হয়ে যায়। যখন শেষ হয়ে যায় তখন অরিজিনাল ফিলিংস অর্থাৎ একসাথে এক খাটে এক ঘরে সবসময় তো আর একসাথে থাকার, এই যদি মনের ভালোবাসা না হয় দেহের ভালোবাসা টিকে থাকে না, তখন কী হয়, ওই যে হাঙ্গাইল্যা
ওই পিছনের যে এক্স গেছে, এক্সের কথা চিন্তা হয়, আরে সাদি আমার কাছে মেয়ে যদি আমার ঘরে আসতো তাহলে এর থেকে ভালো আমি সুখ পেতাম, আমার শান্তি হতো, এই সমস্ত। সো আপনারা এই প্রেম যাকে করবেন, যদি করেন, আমি প্রেম করতে আপনাদেরকে কি আর বলবো, আপনারা আমি না করলেও করবেন ইচিং বিচিং মার্কা কাজ। যদি আপনারা একজনের সাথে প্রেম করেন, আমি আপনাদের অনুরোধ করব এনজয়ের জন্য প্রেম করবেন না, যদি বিয়ের নিয়ত থাকে তাহলে আপনারা করতে পারেন, এটা আমার অনুমতি না, তারপরেও আপনারা করলে যাকে যার সাথে প্রেম করবেন তাকেই বিয়ে করে নেবেন, হাঙ্গাল্লা হয়েন না ভাই। এই বিবাহিত জীবন আর এই প্রেম করার জীবন মানে একই, হাঙ্গাল্লা মানে বুঝেন তো। তারপরে সাকিয়া মাজিদ লিখেছেন, এইসব ঠিক না, আমি ইংলিশ কমেন্ট করছি তাই আপনি আমাকে বকা দিচ্ছেন, এখন তো ঠিকই ইংলিশ কমেন্ট করতেছেন, কাকে ভাই কে বকা দিয়েছে। তারপরে ইয়া লিখেছেন, নাফিসা মাতিন লিখেছেন, হিট মি বেবি ওয়ান মোর টিম, এটা কি লিখেছেন আমি বুঝি না। সাকিনা এনজি লিখেছেন, ভাই একটা সিরিয়াস কমেন্ট করব, আমরা আমার ক্রাশ আমাকে পাত্তা দেয় না, আমাকে রিজেক্ট করে করছে, একটা দোয়া দেন ভাই, কমেন্টটা চলে গিয়েছে। এখানে লক্ষ কোটি কোটি মানুষ কমেন্ট করতেছে। যাই হোক, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, তারপরে আবারও আপনাদের কমেন্টে আমি চলে আসব। আমি ব্যক্তিগতভাবে আজকে বিবিসি নিউজের একটা স্ক্রিনশটে দেখেছি, এবং সময় নিউজের একটা স্ক্রিনশটে আমাকে একটা স্ক্রিন মোবাইলের স্ক্রিনশট পাঠিয়েছে, সেখানে আমার সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে আমার সাথে ছবি হয়তো বা এডিট করে বসাইছে, যদিও আমি আমেরিকা তার সাথে ছবি তুলতে অনিচ্ছুক, কারণ সে হচ্ছে কি জানেন একটা পাগল পাগল লাগে আমার কাছে, কারণ একটু আগেই জেনেছি যে তার বিচি হারিয়ে গিয়েছে, যে নিজের বিচির হেফাজত করতে পারবে না সে আর কি হেফাজত করতে পারবে। তো সে আমার সাথে একটা বৈঠক করবে বলে আমাকে তার দেশে নিয়ে যেতে চাচ্ছে, এবং আমাকে বাংলাদেশ থেকে আমার সৈনিকদের থেকে আমাকে কিনে নিয়ে যেতে চাচ্ছে। এক সৈনিকে বলছে আমাকে সে 150 টাকা দিবে এই দেশ থেকে নিয়ে যাওয়ার জন্য। আমি তাকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে আমি টাকার লোভী নই, আপনার এই বিশাল অর্থের মুহে পড়ে এই আমি এখান থেকে আমার দেশ ছেড়ে আপনার দেশে গিয়ে হুঙ্কার দেব, এরকম কোনো অভিধান, এরকম কোনো চিন্তাভাবনা, এই অসাধু মার্কা আমি নই যে এরকম চিন্তাভাবনা আমার মনে ভিতরে জন্ম নেবে। আমি আপনাকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাকে 150 টাকা কেন, আপনি যদি 200 টাকাও দেন তারপরেও আমি এই দেশ ছেড়ে আপনার ওই দেশে কখনোই যাব না। আমার এই জাতি, আমার এই মাটি, আমার এই দেশ, আমার এই মা, আমার এই মাটি ও মাকে আমি ভালোবাসি। আমি এখানে থেকেই আমার এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের গলাকে নকল করে অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার ছাড়বো। সাজিদ আহমেদ সিয়াহ লিখেছেন, বিচি 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 বিচি, আপনি কি তসবি পাঠ করতেছেন নাকি, এটা বিচি 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 বিচি, বিচি বিচি পাঠ করলে কি হবে নাকি, একটা বিচি মার্কা মানুষ আপনি, পাগল কোথাকার। আহনাত রিফাত লিখেছেন, আপনি নিজে অন্য কারো বিচি নিয়ে কিছু বললে কোনো প্রবলেম নাই, আমরা আপনার বিচি নিয়ে কিছু বললে আপনি সেতেন কেন, বুঝলাম না। আহনাব ভাই, আপনি আমি আপনার বিচি নিয়ে কখন কথা বলেছি, আমি কারো বিচির প্রতি নজর দিই না, আমি কারো বিচির প্রতি নজর দিই না। আমি দেখতেছি এখানে অনেক মেয়েরা ভক্তিরা তারা বিচি নিয়ে কথা বলতেছে, আমি একটা কথা জানিয়ে দিতে চাই যে আপনাদের তো এই জিনিস নাই, তাহলে এই জিনিস নাই যেহেতু আপনারা তো দাঁত না থাকলে কেউ দাঁতের মর্ম, দাঁত যদি না থাকে তাহলে দাঁতের কেউ মর্ম বোঝে না, সো আপনারা এই জিনিস নাই তাহলে এই জিনিস নিয়ে কেন কথা বলতে হবে, এই জিনিস কেন টুকা মারতে হবে, এই জিনিস কেন কেটে দিতে হবে, এটা নিয়ে আর একটা কথাও বলবেন না। আরও ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আরও নিউজে পেলাম যে আমাকে নোয়াখালীর প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে, তবে আমি নোয়াখালীর প্রেসিডেন্ট হওয়ার জন্য সিদ্ধান্ত নিব কি না সেটা আমি দেখে ভেবে জানাবো। অনেক দিন ধরেই শুনতেছি নোয়াখালী দেশ চাই, নোয়াখালী দেশ হয়ে গেছে, নোয়াখালী দেশ হয়ে গেছে, তবে তারা শেষ পর্যন্ত আমাকে যোগ্য নেতা হিসেবে মনস্থ করেছে, আমার সাথে কথা বলবে, আপনারা আপনাদেরকেও জানাবো, সেটা আমার চ্যানেলে জানিয়ে দিব আমি। সাবিত সরকার লিখেছেন, ভাই আমার বড় ওয়াহিদ ভাই আমাদের ফ্রেন্ড এনামুল আর মৃদুলদের কুত্তা সুদার জন্য আগ্রহ করতেছে, সে বিষয় হুঙ্কার দেন। ছিমার কাকাস কুকুরের সাথে করবেন না, আপনার সাথে যদি কেউ করে তাহলে আপনার কেমন লাগবে, আপনি একটা অবলা কুকুরকে এই সমস্ত কাজে কেন তাকে ইপ্রিজিং করবেন রাস্তাঘাটে, আপনাদের মন মানসিকতা রুচিও কত নিচে নেমে গেছে, এই সমস্ত কথা মুখ দিয়ে আসলে তো আপনার পা এসে যায়। তারপরে ফাতেমা জহরা লিখেছেন, মিয়া খলিফা জোনিসেন্স অ্যান্ড সি 6 9 আদার্স আর ওয়াট ছিং, হ্যাঁ আপনি একটা ইচিং আর বিচিং, আপনি একটা বিচিং মার্ক আমি কিসের জনিমণি লিখেছেন। ফারহা ইসলাম আনান লিখছেন, মিয়া সান এদোত তুলি যায়, এটা কে ওয়াচিং মার্চিং কেন লিখতেছে। ওসামা আব্দুল খালিক লিখেছেন, ভাই আপনার 150 টাকা দিয়ে নিয়ে এক বিচি কাইটা রাইখে আবার ফেরত পাঠাই দিব, ভাই আপনি একটা আমার দাদার উপকার করেছেন,
এই ষড়যন্ত্র তো আমার মাথায় আসে নাই, কারণ আমি তো জানি তার বিচি হারিয়ে গিয়েছে। এই জন্য আমাকে 150 টাকার লোভ দেখা, আমি আবারও তাকে বলতে চাই যে 150 টাকা কেন, 220 টাকাও যদি সে আমাকে দেয় তারপরেও কিন্তু আমি এই বিচি হারানোর দত্তরে যে আমি ভয় পাবো কিসের জন্য? সে বাইল দিয়ে রেখেও দিতে পারে ভাই, তাদের অনেক মানুষ, আমি একা গর্জন দিলে সেখানে আমার গর্জন কুত্তায়ও দাম দিবে না। নয় নাওমি রাকিব লিখেছেন, এনাম ভাই আমার ইউনিভার্সিটি রে হুঙ্কার দেন, এই হালা আমারে গোস্ট করে কেন, একদম ফাক বয় এটিটিউডে দেখাইতেছে। এটিটিউডে কি ভাই, আজ ইফ মাই লাস্ট মান ওয়াজ দূর তরে যা, আমার দাঁত ভেঙে যেতে চায়। আপনারা অহংকার দেওয়ার আগেই আমার গলা ইঁদুরের মতো হয়ে গেছে, আমি বিড়াল হয়ে গিয়েছি, আমি একটা সিংহ হয়ে এসেছিলাম, আমি বিড়াল হয়ে ফিরে যাব, এটা কখনোই কাম্য? আপনারা এটা ষড়যন্ত্র করেছেন আমার বিরুদ্ধে। ফারিয়া আমিন লিখেছেন, এনাম ভাই সামিহা হোসাইন সাইমা মেয়েটা অনেক ছিমার্কা কাজ করে, আপনি গর্জন ওঠান। আমি এই ভক্তিকে বলবো, এই ভক্তি কোথাকার, আপনি একটা ছিমার্কা ভক্তি হয়ে আপনি এই ছিমার্কা কাজ কেন করবেন? আপনি হস্ত, সে কি হস্ত বিচিং করে নাকি? ছি 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 ছি, কত ছিমার্কা মানুষ আল্লাহর দুনিয়াতে। মাইশা রহমান লিখেছেন, ভাই কালকে তাসফিয়া ফারলে স্বপ্ন দেখছে আপনার বিচি নিয়ে টানাটানি করতেছিল, এরপর একটা কুত্তা এসে ওকে কামড় দিছে, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। আমি যদি স্বপ্ন দেখতাম আপনার তার বিচি, হ্যাঁ মেয়ে মেয়ে সে এরকম বিচি মার্কা স্বপ্ন কেন দেখবে না? আনজুমা আর সাদিয়া, আই এম ব্রেকিং আপ উইথ ইউ, এই আপনি কিসের ব্রেকিং মেকিং করতেছেন? তাওহিদ মৃদা লিখেছেন, ভাই আমার বিচিটা বারবার হারায় যায়, আপনার বিচিটা আপনি খেয়ে ফেলেন পানি দিয়ে গিলে, আর কিছুই বলবো না আপনাকে। তারপর ইয়া লিখেছেন, তানজিম মাহমুদ রাকিন লিখেছেন, ভাই একটা কথা বলবো, আমি একজন এনাম সৈনিক, তাই মেয়েরা আমার বিচের মধ্যে ছিমার্কা নজর দিচ্ছে, কিছু মেয়ে কেটে নিয়ে যেতে চাই, এটার বিরুদ্ধে? তানজিম মাহমুদ রাকিন ভাইকে একটা কথাই বলবো, আপনি জরুরি মুহূর্তে আপনি একটা কাজ করতে পারেন, আপনার বিচিতে একটা ই জুলাইয়া দেন, করি আছে না, একটা করি জুলাইয়া দেন, এই করি দিলে নাকি নজর কম লাগে। আমার ছোটোকালে আমার আম্মু গলায় ঝুলিয়ে দিত, আমি সেটা আমার এই ছিমার্কা জায়গায় মাঝে মাঝে বেঁধে রাখতাম, তো আপনি এটা ঝুলিয়ে রাখুন যাতে ছিমার, হাই মে আপনার এটা ডেকে রাখেন না, এটা কি ধরনের কমেন্ট করে আমার মন মাইন্ডকে আপনারা নষ্ট করতে চাচ্ছেন? সামিয়া হুসাইন সাইমা লিখেছেন, আমার আর আমার বান্ধবী ফারিয়া আমিনের জন্য দুইটা পাক বয় খুঁজে দিন, আমরা আপনার বিচির জন্য দোয়া করব। আলভন আপনি এতক্ষণ একটা মনের কথা বলেছেন, এই দোয়া যদি প্রত্যেকটা মা বোন করত, প্রত্যেকটা ভাই এবং প্রত্যেকটা কি কি এটা দেখো কোথায় তেলা পোকা রে ভাই, তুমি হাত সরো, আল্লাহ তাড়াতাড়ি যা তেলা পোকা কোথা কার, আল্লাহ আমার হুঙ্কারে আমি তেলা পোকার হুঙ্কার কিসের জন্য দিব? এই সমস্ত ইচিং বিচিং কাজ আমার সাথে হয় কিসের জন্য? মির্জা আইয়া লিখেছেন, ইসমাম মোহতাসিম লিখেছেন, আচ্ছা ভাই মনে করে না আপনার বিচি, আমি বিচি নিয়ে আর একটা কমেন্টও করব না। তারপরে আমি এই মোবাইল দিয়ে কমেন্ট করি, সেখানে গেলেই আমার ঘাড়ে তেলা পোকা আসে। তারপরে আফ্রিদা ইসরাত লিখেছেন, আমার কমেন্ট হচ্ছে, আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার অনেক বড় ভক্তি, আমাকে একজন পাক বয় খুঁজে দেন। আফ্রিদা ইসরাত নামে একজন ভক্তি আছে, সে একটা ভক্তির বাচ্চা ভক্তি, সে প্রতিদিন পাক বই খুঁজছে, আর আপনারা এখানে পাক গাল খুঁজে খুঁজে আপনাদের বিচি লস করে ফেলতেছেন। আপনারা এই আফ্রিদা ইসরাতকে দ্রুত খুঁজে নিন এবং তাকে ঘাড়ে ধরে বিয়ে করে ফেলুন। আর কু খান লেগেছেন, আমি পাক গাল চাই কিন্তু পাচ্ছি না ভাই, আমাকে পাক গাল খুঁজে দেন। আমি আপনি একটু আগেই তো দেখলেন আফ্রিদা ইসরাত নামের মেয়ে পাক গাল। তারপরে আমার নাম জাহিন জুবাইর রাজকুমারী, এরে ভাই রে ভাই, একটা কথা তো আমি ভুলে গিয়েছিলাম, জাহিন জুবাইর ভাই আপনি মনে করে দিয়েছেন, একটা লোক তার নাম হয়েছে কক নামে একটা লোক, সে নিজের নাম দিয়েছে রাজকুমারী, এই কোকের বাচ্চা কোক, তার নাম দিয়েছে রাজকুমারী, অথচ তার 14 গোষ্ঠীর মধ্যে কোনো রাজকুমার বা কোনো রাজা নেই, তার দাদাও চিনত না রাজাকে, সে নিজের নাম বসিয়েছে রাজকুমারী, কত বড় হ্যাডামল, আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম। কিন্তু সে
মেয়ে এসে যে ছেলেদেরকে টিজিং মার্কা মেসেজ পাঠাচ্ছে, আমি তাকে আমার এই বজ্র কণ্ঠে, ভাগ্র কণ্ঠে এবং ভাল্লুকের কণ্ঠে জানিয়ে দিতে চাই যে ভাই এই কক, তুমি তোমার কক, এই কক মানে তো মোরগ, ছেলা মোরগ মার কাকুতা কার বেটা, তুমি এই সমস্ত ছিমার্কা কাজ বন্ধ করো, চিমার্কা কাজ বন্ধ করে এখনও সময় আছে এনামুলিয়ান ব্যাটালিয়নে যোগদান করো, এনামুলিয়ান সৈনিক হয়ে সত্যের পক্ষে চলো, পাকবই হয়ে পবিত্র জীবনযাপন করো। তারপরে ইয়া লিখেছেন তৌসিন উচিহা লিখেছেন, ভাই আমি ঢাকা থেকে তৌসিন বলছি, আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে অনেকেই পাকগাল হচ্ছে, আমার একটা পাকগাল চাই, এই বিষয়ে হুঙ্কার দিবেন নাহলে প্যান্ট পরবো না। আপনার কমেন্ট আগেও পড়েছিলাম, এখনও পড়েছি, যাই হোক আমি এখান থেকে আর কমেন্ট পরবো না, বইয়ের মোবাইল ধরলে আমাকে বকা দিবে, পড়ে ফেলছি সবগুলা। তারপরে আবরার জাহিন লিখেছেন, ভাই রে আমি আমার 11টা বিচির ঠাইকা 5টা বিচি বিক্রি করতে চাই, কোনো পাকগাল, আমি এই সমস্ত কমেন্ট পড়ার জন্য এখানে আসিনি, আমি লাইভ থেকে চলে যাব। সাজিদ মোহাম্মদ লিখেছেন, বিচি বিচি লিমন লিখেছেন, ভাই আমার বন্ধু সিয়ামাল রাফি এক সবার বিচি যদি নষ্ট হয়ে যায় তাহলে এই বিচি কমেন্ট আমার দরকার নাই। তারপরে ইয়া লিখেছেন ফিয়াজ সাকিব লিখেছেন, তেলাপোকা অ্যান্ড এনাম বাই স্টিল এ বেটার লুবে, লুবে কি লাভ স্টোরি দেন কোনটা। তারপরে ইয়া লিখেছেন, নাম কি ওর, জান্নাতুল লিখেছেন, ভাবি চারটা বিয়ে করা নাকি হালাল, এখন আমার জামাই চারটা বিয়ে করতে চাই, এখন আমি কি করব এটা নিয়ে বলতে বলিয়েন ভাইয়াকে, আমার জামাই বলছে চারটা বিয়ে নাকি হালাল, এখন সে অন্য মেয়ের সাথে ইচিং বিচিং করে, এই ব্যাপারে হুঙ্কার দিন। আমি একটা কথাই বলবো, যে একটু প্রথমে বলেছিলাম অয়াব সিরাজ, এই সিরাজের মধ্যে যে ভিডিওটা দেখেছিলাম সেখানে আপনার মতো একটা বড়লোকের বউ ছিল, সে গিয়ে বলতেছে আমার জামাইয়ের অনেক টাকা, এই বেটা তোর টাকা আছে তুই বিয়ে করতে পারবি, তোর প্রথম বউ অনুমতি না দিলে, প্রথম বউ যদি তোকে সম্মতি না দেয় তাহলে তোমার ইচিং বিচিং এত বেড়ে গেছে কিসের জন্যে, প্রথম বউয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে কোনো মতেই আপনি করতে পারবেন না, আপনি ই করেন না, আপনার বউ শরীয়ত সম্মত যদি থাকে আর যদি শরীয়তের বহির্ভূত কাজ করে তাহলে অবশ্যই করতে পারবেন, তবে আপনার এক বউ আপনার তার মনে আঘাত দিয়ে আপনি আরেকটা ইচিং বিচিং মার্কা কাজ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, কিরে ভাই আমি আমাকে প্রায় 30,000 কোটি মেয়ে আমাকে ভালোবাসে, আমার আমাকে ক্রাশ বানিয়েছে, আমি কি তাদের ক্রাশ হয়েছি না, আমি আমি কি তাদের প্রতি নজর দিয়েছি, আমার বউ আছে, আমি একজন একজন বউপ্রেমী মানুষ, আমি বউকে আমি জন্মের পর থেকে আমার বউকে ভালোবাসি কল্পনায়। মোহাম্মদ রাফি লিখেছেন, আমার বন্ধু আরিফ হুসেন এর জিএফ এর দুদু নাই, তার সম্পর্কে সমবেদনা টাইপ হুঙ্কার চাই। মোহাম্মদ রাফি আপনার জন্য সমবেদনা রইল, আপনার বন্ধুর আরিফ হুসেনের জিএফ এর কি কমেন্ট বইয়ের মতো পড়ে যাচ্ছি, আপনি দুদু ছাড়া মেয়ে। তারপরে ইয়া লিখেছেন রাইসুল রোহান লিখেছেন, এনাম ভাই মার্ক জাকির ভাগ আমার আইডি অ্যাকশন ব্লক করে দিছে তাই আপনার হুঙ্কার প্রচার করতে পারছি না, মার্ক জাকিরকে বলেন আমার আইডির অ্যাকশন ব্লক ছুটিয়ে দিতে, মার্ক জাকিরে সে আমার আমি আমি হয়তো বা তার দাদির সাথে কোনো সম্পর্ক করেছিলাম কিনা, মা তার দাদিকে কোনো মেসেজ অশ্লীল মার্কা ইপটিজিং মার্কা কোনো ছবি আমি পাঠিয়েছি কিনা আমি জানি না, আমি এরকম অপরাধ করিনি, কিন্তু এই মার্ক জাকিরে সে আমার সাথে ব্যক্তিগত শত্রুতা করেছে, আমার সাথে সে অশ্লীলতা করেছে না, আমার সাথে সে আমার আইডি নিয়ে ছিনিমিনি খেলছে, এখন রাইসুল রোহান নামক ইয়ার আইডি নিয়েও সে ছিনিমিনি খেলার জন্য। এখন কথা হচ্ছে ভাই আমি লাইভ থেকে চলে যাব, আমার এই হুঙ্কার এখন তেলাপোকার কামড় খাওয়ার পর আমার এই হুঙ্কার বিড়ালের মতো হয়ে যাচ্ছে। ভাই তানভিন রশিদ আরনা ভক্তি লিখেছেন, ভাই আপনি যে কি ভদ্র জাতি জানে, আপনি যে অশ্লীল কথা শুনে হাসতে হাসতে মুখে কথা আটকান বুঝি আমরা, আমি হাসবো আমি কান্না করব, আমি 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 হাসবো, হাসি কি, হাসি তো ছুন্নত, আমি কখন না হাসার জন্য বলছি। তারপরে ইয়া লিখেছেন দ্বিতীয়া দেওয়ান লিখেছেন, ওকে আঙ্কেল ইচিং বিচিং আই লাভ ইউ, আপনারা ইচিং বিচিং ই করিয়েন না, যা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমি ঝগড়া হয়ে গিয়েছে, আমি লাইভ শেষ করতেছি, আল্লাহ হাফেজ।